মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করার কোনো সুযোগ নেই। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করা দরকার। আসলে আমি সব সময় মানুষের পক্ষে বা ন্যায়সঙ্গত কারণের পক্ষে। তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই, কিন্তু বাংলাদেশে হয়েছিল, এখন সংবিধানে নাই। এরশাদকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল। রাজনীতিতে বাধ্য করতে পারলে, আন্দোলনের মধ্য দিয়ে বাধ্য করতে পারলে সেখানে সবই আইনি, আর না পারলে সবটাই বেআইনি। এখন দেখতে হবে, তত্ত্বাবধায়ক সরকার যদি অর্জন করতে পারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে, তাহলে তত্ত্বাবধায়ক হবে, আর না হলে আমার বোনের কোনো উপায় নাই যে তিনি তার প্রধানমন্ত্রিত্ব ছাড়েন। তিনি সব মন্ত্রী বাদ দিতে পারেন, আরও 100 জন করে মন্ত্রী বানাইতে পারেন, পাগলকেও মন্ত্রী বানাতে পারেন 6 মাসের জন্য, কিন্তু উনি পদত্যাগ করতে পারেন না এই সংবিধান অনুসারে। আবার সব করতে পারেন যদি সবাই মিলে আলোচনা করে একটা কিছু ঠিক করবে এবং সেটা নতুন পার্লামেন্টে পাশ করবে, তাহলে সব করতে পারেন, থাকতেও পারেন, পদত্যাগ করতেও পারেন। সেই জন্য কিছু নিয়মকানুন মেনে তো চলতেই হবে। যদি এই পজিশন থাকে, মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করার কোনো সুযোগ নেই। আমি নির্বাচনে যাতে সাধারণ মানুষ উৎসাহিত হয়ে ভোট দিতে পারে, সেখানে যেই জিতুক কিন্তু মানুষের অংশগ্রহণ হচ্ছে সবচেয়ে বড় কথা। রাষ্ট্রে যখন মানুষ অংশগ্রহণ করতে পারে না, তখন সাধারণ মানুষ হতাশ হয়ে যায়, সেই জন্য তারা রাষ্ট্রের কর্মকাণ্ডে তারা অংশ নিতে চায় না। ভোটারের উপস্থিতি আর অনুপস্থিতি প্রমাণ করে তারা কতটা সক্রিয়। দেশবাসীকে সক্রিয় করতে না পারলে, উৎসাহিত করতে না পারলে, দেশের জন্যে তাকে ভাবাতে না পারলে, সেটা রাজনৈতিক দলের ব্যর্থতা, সেটা সরকারের ব্যর্থতা, এবং এখন আমরা সবাই ব্যর্থ। খুব সম্ভব, কেন সম্ভব হবে না? ভারতে হয়, আমেরিকায় হয়, ব্রিটেনে হয়, কোথাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই। একটা সোজা কথা, ইলেকশনের শিডিউল ঘোষণা করার পরে সরকার কোনো সরকার না, তারা শুধু রুটিন মাফিক কাজ করবে। এবং নির্বাচন কমিশন যদি শক্তিশালী হয়, মেরুদণ্ড থাকে, তারা তো করাতে পারেন। আমাদের দেশে মুখে অনেক কথা বলা হয়, সেটা বাস্তবায়ন করা খুব একটা সহজ ব্যাপার না। মুক্তিযুদ্ধের শুরুতে বহু মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। টাঙ্গাইলে ছাটিয়াপাড়া ধল্লা পাকিস্তান হানাদার বাহিনীর গুলি হওয়ার পরে কাউকে পাওয়া যায়নি। একটা বড় চাপ আসলে প্রথম প্রথম অনেকেই সেটাকে সইতে পারে না। শুধু বাংলাদেশে দুর্নীতি না, দুর্নীতির সারা পৃথিবী ভরে গেছে। এটা একটা করোনার মতো মহামারী, এখান থেকে মুক্তি না পেলে জাতীয় জীবন ক্ষতিগ্রস্ত হবে। আমার তো মনে হয় দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করা দরকার, আন্দোলন করা দরকার, এবং সবাইকে এটা করা দরকার, যিনি দুর্নীতি করেন তারও, যারা করে না তারও। কারণ সত্যি বাংলাদেশে কেন, সারা পৃথিবীর বড় ব্যথা দুর্নীতি।